বুঝলামই না ভাইয়া, আপনি তো এত খারাপ মানুষ না ভাই। আপনি তো এরকম না যে আপনি মনে করেন যে ওনার কাছ থেকে টাকা নেবেন, আরেকজন ফালতু মানুষ বুলশিট মানুষ ইলেকশনে সাপোর্ট করবে। আপনি চুপ করেন তো, এত ভালো কথা বলার কিছু মানে হয় না। আরে দেখো এই মেয়েটা ওই পক্ষে, আমার পক্ষে কেউ নেই। হায় হায়, এই এই রাব্বানি, তোমার কাছে কোকরা সাপের বিষ আছে? কেন আঙ্কেল? আমি এই বিষ দিয়ে সব কটাকে খাওয়াবো, মারবো, তারপরে নিজে খেয়ে মরে যাবো। এখন তোমার গান ভালো লাগবে শুনতে? আমার তো মনে হচ্ছে লাগবে, আর তুমি গেলে অবশ্যই ভালো লাগবে। আরে ভাই গাড়িটা আমি দিতে পারবো না। কি ধরনের কথা বলছেন ভাই? আহা, তুমি এমন ছেলে মানুষের মতো কাঁদছো কেন বলো তো? কাঁদব না আমি, আমার দাদার এত প্রিয় গাড়ি, আমাদের বাপ দাদা 14 গুষ্টির প্রথম গাড়ি, দাদার এত প্রিয় গাড়িটা। আচ্ছা সব জিনিসকে ছেড়ে দিন, থাকে হ্যাঁ চুকর, তুমি তোমার ছেলের পক্ষ নিয়ে সাফাই গাইতেছ না আমার কাছে। ও মা, আমি কখন আবার আমার ছেলের সাফাই গাইলাম? আরে আমার বাবার এত প্রিয় গাড়ি, দাদা গাড়িটা বাবাকে দিয়ে গেছিল, বাবা কত পছন্দ করত গাড়িটা। তুমি একটু শান্ত হও তো, শান্ত হও। আরে শান্ত হবো কি করে, বাবার এত প্রিয় গাড়িটা আমাকে দিয়ে গিয়েছিল, আমার কত প্রিয় ছিল গাড়িটা, আমার বলে শান্ত হতে। সবাই তো সরি বলেছে, এখন সরি বলে কি হবে, যা আবার তা তো হয়ে গেছে। আরে গাড়িটা রে, দাদার গাড়ি, বাবার গাড়ি, আমার গাড়ি, তিন গাড়ি মিলে এক গাড়ি। আরে একটু পানি খাও, পানি খেলে ভালো লাগবে, একটু পানি আনি। এক বোতল ঠান্ডা পানি নিয়ে এসো, আর পানির একটা লম্বা পাইপ আনো, ঠান্ডা পানি খাবো আর পাইপের পানি মাথায় দিব, যাও। আরে আমার দাদার এত প্রিয় গাড়ি, আমার বাবার এত প্রিয় গাড়ি, আমার এত প্রিয় গাড়িটা। তোমার কথা শুনতে হবে বলেই তো কান দুটো সবসময় খোলা রাখে। আচ্ছা আমাকে সবসময় প্রিন্স না মেরে কথা বললে তোমার চলে না? না তুমি রাগ করলে নাকি? রাগ করবো না। আরে না না না, আমি তো রাগের কথা বলিনি, আমি একটা প্রায়োরিটির কথা বলছি। মানে হচ্ছে যত দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক না কেন, তোমার প্রতি আমার একটা স্পেশাল অ্যাটেনশন আছে, বুঝতে পেরেছো কথাটা? এখন আবার বাটার দেওয়া হচ্ছে? না না না, তুমি বাটার দেওয়া বলছো কেন? আচ্ছা বাজি ভাই, তোমাকে এইসব কথা আজকাল কে শেখাচ্ছে বলো তো? এই যে বাটার দেয়া, পিঞ্চিং করা, ওই সব যে থাক থাক থাক, এখন দেখো দেখো তো দেখো, এই খবরটা দেখো, এই যে ভালো করে দেখো। রাজনৈতিক কারণে যে রাখুন, এটা তো আমি সকালে পড়েছি। পড়েছো? হ্যাঁ। তুমি কি শিউরে উঠছো না? না 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 না, এটা শিউরে উঠবো কেন, শিউরে ওঠার তো কিছু নেই। সমস্ত বিশ্বে যত অনুন্নত দেশ আছে সব দেশে এরকম ঘটনা অহরহ ঘটছে। আরে তোমাকে বিশ্ব নিয়ে ভাবতে কে বলেছে? তোমাকে এই ঘর সংসার নিয়ে ভাবতে হবে। ঘর সংসারে আবার কি হলো? তোমার ছেলে সেলিম রাজনীতিতে নাম লিখিয়েছে, সেটা তুমি জানো? সে আবার নাম লেখালো কখন? সে তো কার যেন ক্যাম্পেইন করছে, তুমি তো আবার তাল দিচ্ছ তার সঙ্গে। আচ্ছা কিনি শোনো, প্লিজ তোমাকে একটা কথা বলি, তুমি এই সাত সকালে ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা না বলে আমাকে স্ট্রেট সোজা করে বলো তো, তুমি আসলে কি বলতে চাচ্ছ আমাকে? আচ্ছা শোনো বলি, তুমি
সেলিমকে এই রাজনীতি ফাজনীতি থেকে সরে আসতে বলো। আমি বললে সে কথা শুনবে? শুনবে। আমি বললে যদি সেলিম আমার কথা শুনে তাহলে সেটা তো পৃথিবীর অষ্টম আশ্চর্য হয়ে যাবে, সে আমার কোনো কথা শুনবে না। আহা বাবা, বুঝিয়ে বললে শুনবে না কেন? ও, ভালো করে বোঝালে তোমার ছেলে বুঝবে না? বুঝবে। তাহলে যাও, তুমি বোঝাও কি আমি যাই। তুমি কোথায় চললে? আমি এখন প্রাণায়াম করবো। কি প্রাণায়াম? প্রাণায়াম? হ্যাঁ। এ আবার কবে থেকে শুরু করলে? তুমি যেসব বিপদের কথা বলো না তোমার ছেলেকে নিয়ে, ওই প্রাণায়ামের মতন যোগ ব্যায়াম করা ছাড়া বাঁচার আর কোনো উপায় নাই। প্রাণায়াম করবে যত সব থং, প্রাণায়াম প্রাণায়াম। আমি একটা অনুরোধ করবো তোর কাছে, রাখবি? কি অনুরোধ করবো? কি ধরনের কথাবার্তা বলো? অনুরোধ কিসের? কোনো অনুরোধ নাই। শোনো, ছেলের কাছে কি করে মায়ের আদেশ করে, অনেক সময় সিনেমার পোস্টার দেখো না, লেখা থাকে মায়ের আদেশ, তুমি আদেশ করবে? ঠিক আছে, অনুরোধ নাই, আমাকে ঘুমাতে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, শোনো আমার কথাটা শোনো। কি মানে আমি আমি যেটা বলছি এটা তুই রাখবি, তুই রাজনীতি ছেড়ে দে বাবা। রাজনীতি ছাড়বো মানে আমি তো রাজনীতি করি না, ছাড়বো কিসের? কোথায় রাজনীতি করিস না, এই যে রাজনীতি করছিস। আরে আমি তো ভোট করছি, রাজনীতি করলাম কোথায় মা? এটা একটু ভোটের রাজনীতি, এটা করিস না বাবা। বাবা আমি তো আমার জন্য করছি না রে মা, আমি করছি হচ্ছে মান্নানের জন্য। আর তুমি বলেছিলে মান্নানের জন্য ভোট দিতে, তুমি বলো নাই? হ্যাঁ আমি তো বলেছিলাম, কিন্তু এটা ভুল করেছিলাম, এখন আর আমি চাই না তুই রাজনীতি করিস। আমি খুব ভুল করেছি বাবা, তুই ছেড়ে দে রাজনীতিটা, ছেড়ে দে। কী হচ্ছে মা, মানে কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখেছ? না স্বপ্ন দেখে নাই, দেখ দেখ এ দেখ মিউজিক কি উঠেছে দেখ। দুই গ্রুপের আধিপত্য বিস্তারে বাচ্চ এবং মিল্লাতের গ্রুপের ভিতরে সংঘর্ষ, চারজন নিহত। মা এইসব পলিটিক্স, আর আমি যেটা করছি এক নামা বাদ দাও। আচ্ছা ঠিক আছে, শোন বাবা, বিপদের তো হাত পা না, একটু সাবধানে থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি ইলেকশনটা শেষ হোক তারপরে এটাও বাদ দিয়ে দেবো, ঠিক আছে? ইলেকশনটা নির্বাচনটা শেষ হোক তারপর এর সবের মধ্যে নেই, ঠিক আছে? খুশি খুশি। আচ্ছা বাবা ঠিক আছে, সত্যি তো সত্যি মানে, আচ্ছা যাও, তোমাকে আরও কনফার্ম করছি, আমি বাসার থেকে বেরোবো না, ঠিক আছে? এখানে একটা নির্বাচনী অফিস রাখবো, এখান থেকে কাজ করবো, ঠিক আছে? আচ্ছা বাবা, একটু ঘুমাই, একটু একটু চা পাঠাবো। ছেলে আমার স্ত্রী চিন্তিত, আর আমার ছেলের কারণে পুরো বাড়ি বিভ্রান্ত। সেলিমের এই ভোটবাজির কারণে আমার অনেকগুলো টাকা জলে গেছে, ভবিষ্যতে যে যাবে না তারও তো কোনো গ্যারান্টি নেই। এখনই সময় এই সবগুলিকে থামাতে হবে। রাজনীতি থামাতে হলে নিজেকে রাজনীতিবিদ হতে হবে মনে হচ্ছে। তুমি যে আমার ও গো, তুমি যে আমার কানে কানে শুধু একবার বলো, তুমি যে আমার। তুমি এরকম ভাষা শুনে কাঁদছো কেন?
আহাই একটু রোমান্টিক হচ্ছে হতে দাও না, সবসময় কেন যে এত মুড অফ করে থাকো। শোনো, সেদিন একটা জার্নালে পড়লাম, যারা সবসময় মুড অফ করে থাকে, মন খারাপ করে থাকে, লেগে যায়, তাদের সবসময় স্বাস্থ্যগত একটা সমস্যা হয়, বিশেষ করে হার্টের প্রবলেম। তুমি তো আবার খুব বেশি বেশি হার্টলেস। ও, আমি হার্টলেস, আর তুমি বুঝি খুব হৃদয়বান, তোমার সমস্ত শরীর জুড়ে শুধু হার্ট হার্ট আর হার্ট। হাপ খেপে যাচ্ছ কেন? ঠিক আছে, কি বলবে বলো। তোমার সাথে কথা বলা আর গাছের সাথে কথা বলা সমান। হ্যাঁ ঠিক আছে, মনে করো গাছের সঙ্গে কথা বলছো। তোমার মেয়ের কোনো খোঁজ খবর রাখো? রাখি তো। আরে আমার মেয়ে তো খুব ভালো আছে। খোঁজ নিয়ে দেখো, সে রাজনীতি করা শুরু করেছে। কি কি শুরু করেছে? রাজনীতি, কানে কম শোনো নাকি? রাজনীতি কি সব জাতা বলছো? জাতা বলছি না, যাও খোঁজ নিয়ে দেখো, তোমার মেয়ে রাজনীতি শুরু করেছে। রাজনীতি? আমার মেয়ে? কি হাসতেছিস কিসে তুমি? 32 পারে দাঁত বার করে রেখেছিস তুমি, মুখ বন্ধ কর। বুঝলাম ভাইয়া। কি বুঝিস না, এই যে 32 পার্টি কইলেন, এটা কি খায় না মাথা দেয়? ওরে বাবা রে, সে নিজে খায় না, সে অন্য কিছু খাওয়াতে সাহায্য করে। আমি গর্দব না হইলে কে গর্দব হবো ভাইজান? কিন্তু ভাইজান, ওই যে 32 পার্টি মানে কি করলেন জানি? কাছে আসতে করছি, হা কর না ভাইজান, হা করুন না। আবার যদি আপনি আমার দাঁত নিয়ে কিছু করেন, তো দাঁত নিয়ে আমি কি করবো? এতদিন আমি কত ভুল জানতাম, আমি জানতাম কি এই দুইটা হলো দুই পার্টি। শিক্ষা তো শেষ, চলতে ফিরতে খালি শিক্ষা গ্রহণ করবি, ঠিক আছে? এখন তো জানিস, এখন স্যার রেখে যা, আমাকে কাজ করতে দে, যা কথা বলবে না। ভাইজান, আপনার সঙ্গে আর কিছু কথা ছিল। কি করতে চাচ্ছিস বল ভাইজান? কি করতেছেন ভাইজান? ফুটবল বানাচ্ছি, দেখতেছিস না সামনে ওয়ার্ল্ড কাপের জন্য। কি বানাচ্ছিস সারাক্ষণ? আজকালে কি করতেছি না করতেছি? গবেষণা কাজ করতেছি, ওই যে আলোক রশ্মি যে এসে চোখের মধ্যে পড়ে, সকালবেলা ঘুম ভাঙে কিসের জন্য জানিস? কিসের জন্য ভাইজান? জানিস না না? ওরে বাবা, সূর্যের আলোর মধ্যে জাগতিক রশ্মি থাকে, সেটা আমাদের চোখের মধ্যে পল্লি পড়ে, ওই আধ্যাত্মিক ভাবে আমাদের দায়িত্বে তুললে বলছে উঠে যা, আমরা উঠে যাই। কিন্তু ভাইজান, আমি একটা গান শুনছিলাম, ওই যে গানটা হইলো ডাকে পাখি খোলো আখি দেখো সোনালি আকাশ ভোরের বাতাস কাদব। না না না, গল্প ঠিকই কথা বলছি কি, যে আলোক রশ্মি যে খালি যে মনে করো যে তোর ওই মানুষকে ডাকে তুলে তা কিন্তু না, ওই হাঁস মুরগি গরু ছাগল পাখি সবাইকে ডাকে তুলে। দেখিস না, ওই সকালবেলা হলে মুরগি করে কিসের জন্য? ওই যে জাগতিক আলোক রশ্মির জন্য। তা আমি হয়েছে কি, যে খামাকা ঘুম ভাঙা বিকিসের জন্য, তাকে কে দিয়েছে এই চান্স? তা আমি চাচ্ছি যে না, আলোক রশ্মি তোর চোখে কতটুকু পড়বি কতটুকু পড়বি না সেটা তুই নিয়ন্ত্রণ করবি, সেই জন্য আমি একটা মেশিন বানাচ্ছি, একটা যন্ত্র বানাচ্ছি, সে তোকে সেট করে দিবি যে কতটুকু আলোক রশ্মি তোর দরকার। তুই রাতেরবেলা সেট করে ঘুমাই পড়বি, সকালবেলা ওই ওই সেট অনুযায়ী তোর উপরে আলোক রশ্মি পড়বে, তখন তো তোর ইচ্ছা মতো ঘুম ভাঙবে, বুঝছিস? খামাকা তোকে ঘুম ভাঙাবি না কেউ। ভাইজান, এই জন্য যন্ত্র আমি সেট করা লাগে নাকি? ওই পর্দাটাই না দিলেই তো হয়। সেই জন্যই তো তুই নজর আলি, আর আমি হচ্ছি গোলাম রম্পানি বিপ্লব, মানে বিপ্লব সাধন করতেছি। অবশ্য পুরোপুরি সাধন করতে পারিনি, বিপ্লবের পথে আছি, যে কোনো মুহূর্তে সাধন হয়ে যেতে পারে, বুঝছিস? গর্দভ, তুই যে আসলে গর্দভ সেটা গর্দভের প্রমাণ দিয়েছিস। এই তুই যে কষ্টিস যে পর্দা টানি দিবি, তুই কি ঘুম থেকে শুয়ে শুয়ে তোর কি ওই প্লাস্টিক মানে হাত দিয়ে কি পর্দা টানবি নাকি? তোকে ঘুম থেকে উঠে গিয়ে পর্দা টানতে হবে না? রাত্রে ঘুমানোর আগে পর্দাটা টেনে দেবো। হ্যাঁ, বাতাস সময় টানে ঘুমাবি, তা কি সাদা আলো কে দেখবে? চান্দের আলো দেখতে দেখতে ঘুমাতে মন চালিয়ে কি করবি? এই বোকা, সব কাজকে পর্দা খুলে করা যায় নাকি? পর্দা তো তোকে টানতেই হবে, সেটাকে নিজের হাতেই টানতে হবে, তাই না? তা অবশ্য ঠিক হয়েছে। তো ভাইজান, কি একটু যন্ত্রটা দেখতে পারি ভাইজান? তোকে দেখার জন্য সাথে বসে আছি।
তোকে দিয়ে আমি এখন এক্সপেরিমেন্ট করি, তোর চোখ কতটা আলোক রশ্মি সহ্য করতে পারে সেটা মিলে, বুঝেছিস? তাহলে পরে তুই রেডি হয়ে যা, প্রস্তুত হয়ে যা। ওর বাবা, বিশাল গবেষণার সাথে তোর একটা সম্পৃক্ততা আছে, পরে যখনই কেউ এটা নিয়ে পিএইচডি করবে সেখানে তোর নাম থাকবে না। গবেষণা করতে গেলে অনেক কিছু অনেক কিছু হবে, এই আমি আইনস্টাইন বলতে যাব না, ঠিক আছে ভাই যা, আমি তো জোরে তাকাই আছি, একদম একদম, ওয়ান টু। এই এক্সপেরিমেন্ট যদি আমার চোখ দিয়ে করতো তাহলে পরে তো আমিও ছাগলের বাচ্চা মতো ম্যাঁ 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 করতে থাকতাম নাকি? কিন্তু এত পাওয়ারফুল রশ্মি বেরোলো কি? মারাত্মক ভেতাল করে ফেললাম তো, এতদিন যা তা করেছি ঠিক আছে, কিন্তু তুই চোখ অন্ধ করে ফেলেছি, সর্বনাশ, অন্ধ হয়ে যাবে না তো, চোখের ব্যাপার, সূর্যের অতি বেগুনের রশ্মি চোখে লাগেছে তো আমার গবেষণা তো চোখ বানাতে পারবে না, কি ঝামেলার মধ্যে পড়লাম, এত বেগুনের রশ্মি ঢুকলো কিভাবে? আমি তো সেট করেছিলাম যে মাপ মতো আসবে, মাপ মতো চোখে পড়বে। আপনি কি জুস খাবেন নাকি চাচা? একটা ড্রিঙ্কস, আমি এমন একটা ড্রিঙ্কস বানিয়েছি চাচা, এটা খালি পরে মনে করেন যে আপনার হাজার বছরের শক্তি চলে আসবে, ঘোড়ার মতো আপনি টগর 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 টগর। না বাবা, এই বয়সে ঘোড়ার টগর টগর আমার দরকার নাই, তোমার বয়স কম, তুমি খাও, ঘোড়ার মতো দৌড়াও, হাতির মতো লাফাও, তারপরে শিয়ালের মতো হুকা হুকা করো, যেটা খুশি করো। চাচা, আমার মস্তিষ্ক যদি ভুল না করে থাকে তাহলে আমি নিশ্চিত আপনি কোনো কারণে আমার কাছে এসেছেন। হ্যাঁ বাবা, আমি একটা কাজে এসেছি তোমার কাছে। কী কারণ বলে ফেলেন চাচা? তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। করে দিব, আমি যে কোনো কাজ করার জন্য প্রস্তুত থাকি, বলেন কী কাজ করতে হবে? মানে কাজটা একটু গোপনীয়। গোপনীয় মানে একটু জটিল। জটিল? বলেন তো দেখি কি কাজ। মানে কাজটার মধ্যে একটু রিস্ক আছে। রিস্ক? হ্যাঁ, কোনো সমস্যা নেই, এই সায়েন্টিস্ট সব পানি সে কোনো রিস্ক নিতে পারে, একটু দাঁড়ান, দেখেছেন এটা ইন্স্যুরেন্স, আমার ইন্স্যুরেন্স করা আছে, রিস্ক ইন্স্যুরেন্স, সমস্যা নেই, বলেন। ও না, মানে শুনো, মানে